ওরে হতভাগ্য কলিরজি, আমাদের হাতে সময় তো নেই, কাজে কর্মে আমাদের সময় পার হয়ে যায়, কিন্তু নিয়ম করে যদি আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গ সবাইকে নিয়ে করে তালি দিয়ে সারাদিনে একটিবার হরিনাম করা হয়, তাহলে সকল পাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি। তাই মাগো, আমাদের তো বেশি সময় হয় না, এখন কি একটু এখানে বসে একটু করা যাবে? একটু করে দিলে তালি দিয়ে কি হরিনাম করা যাবে? অনুরোধ করছি, কেউ গান চলাকালীন আসের উপর আপনারা কিন্তু যখন তখন চট করে উঠবেন না, আপনারা দেরি করুন। এই মায়ের বক্তব্য শুনতে খুব ভালো লাগলো আমার। উনি আমাকে বললেন যে বাবা, আমি যেন হরিনাম বলতে বলতে আমি যেন পরলোক গমন করতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কি একটু করা যাবে করে তালে দিয়ে? দেখি একটু দুটো বাহু একবার একটু উত্তোলন হোক। হরিনা কৃষ্ণ না গে যা অবিরা ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, নিতাই গৌর রাধে শ্যাম রে মন হরে কৃষ্ণ হরে রাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম সম মায়া হলো অন্ধকার, যা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার, শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরিগুণ বৈষ্ণবে ভাগবতার গীতা, এসবই মন তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য, নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে হরে রাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম মায়া হলো অন্ধকার, যা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরিগুণ বৈষ্ণবে ভাগবতার গীতা, এসবই মন তোমারই জন্য, এসবই মন তোমারই জন্য, নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরিনাম
এই কলিযুগে আমরা যদি ভক্তি ডরে ভগবানকে ডাকতে পারি, ভগবান আমাদেরকে দর্শন দিতে বাধ্য তিনি। ও বাবা, গৌরীদাস পণ্ডিতের নাম শুনেছেন তো? গৌরীদাস পণ্ডিত কালনা কাটোয়ায় বাড়ি, এই যে গৌরীদাস পণ্ডিত, তার এমন ভজন ছিল, এমন সাধন ছিল, স্বয়ং ভগবান তার বাড়িতে চিরতরে বাঁধা হয়ে রইলেন। ভগবান স্বপ্নে দর্শন দিয়ে তার বাড়িতে গেলেন বৈঠা করে, তার বাড়িতে নিজ হাতে সেবা গ্রহণ করলেন। সেবান্তে ওই গৌরীদাস পণ্ডিত যখন ভগবানের চরণে আছাড়কে পড়েছে, দয়াময় তুমি আমার বাড়িতে থেকে যাও, তোমার চরণ ছাড়া আমি বাঁচব না। গৌরহরি বললেন, গৌরীদাস তুমি তো আমার মূর্তি তৈরি করেছ, তোমার বাড়িতে আমার মূর্তি প্রতিষ্ঠা করেছ, তাহলে তুমি আমার মূর্তি সেবা দাও। লক্ষ্য রাখুন বাবা, ওই গৌরীদাস বললেন, ও গো দয়াময় সচল প্রভুকে ছেড়ে ওই অচল মূর্তির পূজা করে আমার মনের স্বাদ মেটে না। কি বাবা, সচল মূর্তি ছেড়ে অচল মূর্তি পূজা করে আমরা মনে মনে করি না যে এই পাথরের মূর্তি মাটির মূর্তি পূজা করে কি হবে? কিন্তু চলে যান পুরীধামে, ওই কাঠের মূর্তির মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে মাথা ঠকা ঠুকছে। তাই মহাপ্রভু বলে উঠলেন, গৌরীদাস এই কাঠের মূর্তিটাকে তুমি অচল মনে করো, বেশ তাহলে এক কাজ করো, আমি আর নিতাই দাদা তোমার মন্দিরে থেকে যাব, আর ওই কাঠের মূর্তি দুটিকে ছেড়ে দাও। বলে প্রভু তাহলে তো খুবই ভালো হয়, তাহলে আমার মনের বাসনা পূরণ হয়। মহাপ্রভু আর নিতাই চাঁদ যখনই ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, তখনই ওই কাঠের মূর্তি দুটি পদব্রজে হাঁটতে হাঁটতে বাইরে চলে যাচ্ছে, আর যখন হাঁটতে হাঁটতে বাইরে চলে যাচ্ছে, ওই গৌরীদাস পণ্ডিত ওই কাঠের মূর্তির চরণে আছাড় খেয়ে পড়েছে। না প্রভু না, তোমরা যেও না, তোমরা যেও না, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আমার মায়ের, ও বাবা লক্ষ্য রাখুন, কাকে রাখি আর কাকে ছাড়ি স্থির করতে পারছে না। তাই তো মহাপ্রভু বলে উঠলেন, গৌরীদাস গৌরীদাস তুমি কি ভুলে গেছো তোমার পূর্বজন্মের কথা? এসো তোমাকে আমি স্মরণ করিয়ে দিই। তোমার মনে নেই আমি যে তোমার বাড়িতে চিরতরে বাঁধা, তুমি কে জানো? চলুন জেনে নেব ওই গৌরীদাস কে, কি তার সাধন ভজন, কেন তার বাড়িতে মহাপ্রভু চিরতরে বাঁধা। চলে যাব আমরা ত্রেতা যুগে রাম অবতারে। এই গৌরীদাস পণ্ডিত ত্রেতা যুগে রাম অবতারে বিভীষণের পুত্র। কি নাম বাবা? বিভীষণের পুত্র, কি নাম ভুলে গেলাম, তরণী সেন, তাই তো? আচ্ছা আচ্ছা, বিভীষণের পুত্র তরণী সেন। এই ছোট্ট তরণী সেন তখন 5 বৎসর বয়স আমার, তখন রাম আর রাবণের মধ্যে যুদ্ধ চলছে। একের পর এক, দিনের পর দিন রাবণের সেনারা নিহত হচ্ছে, পরাজিত হচ্ছে। রাবণ চিন্তান্বিত বিমর্ষ হয়ে সিংহাসনে মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছে, এমন সময় ওই 5 বৎসরের ছোট্ট তরুণী এসে বলে উঠল, জেঠু জেঠু একের পর আমাদের সেনারা পরাজিত হচ্ছে, একের পর এক আমাদের সেনারা নিহত হচ্ছে, তাই তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। সদ্য ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন বিষয়টা, রাবণ বলে উঠল, ওরে বাবা তুই এতটুকু দুগ্ধ পোষ্য বালক, তোর বা কত শক্তি আছে তুই যাবি রামের সঙ্গে যুদ্ধ করতে? কিন্তু ওই ছোট্ট বালক বলে উঠল, ও গো জেঠু রামের সাথে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চি ভক্তি, যদি থাকে আমার।
চমকে উঠেছে রাবণ। এতটুকু ছোট্ট বালক, এর মুখে আমি একই কথা শুনলাম। ওরে তরুণী, ওরে তরুণী, তুই কি বললি? যা বাবা যা, তুই তোর মায়ের কাছে যা। তোর মা শরমা যদি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়, তাহলে আমিও তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেব। ছোট্ট তরুণী চলে গেল তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে চিৎকার করে বলে উঠল, মা গো, তুমি আমাকে ওই রামের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্যে রণসাজে সজ্জিত করে দাও। মা শরমা তখন করেছে কি দেখুন, চন্দন বেটে নিজের সন্তানের সারা দেহে রাম নাম লিখে দিয়েছে। সন্তানের দেহে রাম নাম লিখে দিয়েছে। বলছে, বাবা, রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি, তাই তো আমি তোর সারা দেহে রাম নাম লিখে দিলাম। যা বাবা, তোকে এই রণসাজে আমি সাজিয়ে দিলাম। মায়ের চরণে প্রণাম করেছে ওই ছোট্ট অভিমন্যু। মায়ের চরণে প্রণাম করে তরুণী সেন বলছে, মা গো, তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন রামের সঙ্গে যুদ্ধ করে ফিরে এসে আবার তোমাকে আমি মা বলে ডাকতে পারি, আবার তোমাকে আমি মা বলে ডাকতে পারি। আমার মা শরমা আশীর্বাদ করে দিল, কিন্তু কি আশীর্বাদ করলো বলে উঠল, রে তরুণী, আমি তোকে করি আসিস, তুই যেন রামের সঙ্গে যুদ্ধ করে আর ফিরে না আসিস, রামের সঙ্গে যুদ্ধ করে আর যেন ফিরে না আসিস। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমা আমাদের ছেলেরা যদি আমাদের কাছ থেকে দুদিনের জন্য দূরে সরে যায়, কেঁদে আমরা বুক ভাসিয়ে দিই, কিন্তু দেখুন এই শরমা ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করে তুই যেন আর ফিরে না আসিস। কেন? এই শরমা ছিল এত বড় বৈষ্ণব। এই শরমা তো জানত, বংশের যদি কেহ একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তাহা হইলে ওই বংশের চৌদ্দ পুরুষ উদ্ধার হইয়া যায়। সেই বংশের চৌদ্দ পুরুষ উদ্ধার হইয়া যায়। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তরুণী চলে এলো জেঠুর কাছে। রাবণের সম্মুখে এসে যখনই দাঁড়িয়েছে, রাবণ দেখে চমকে উঠেছে। একি একি তরুণী, তোর সারা দেহে রাম নাম লিখে দিয়েছে, তোকে এমন করে কে সাজিয়ে দিল রে বাবা? তরুণী বলল, জেঠু, আমার মা আমাকে এমন করে সাজিয়ে দিয়েছে। রাবণ বলে উঠল, ওরে তরুণী, আমার কি মনে হচ্ছে জানিস বাবা? এই মুহূর্তে আমার মনে হচ্ছে, আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তোর মায়ের চরণে আমি একটা প্রণাম করে আসতাম। তুই যাবি রামের সঙ্গে যুদ্ধ করতে, তোর সারা দেহে রাম নাম লিখে দিয়েছে। ওরে, আমার বাড়িতে যে এত বড় বৈষ্ণব আছে আমি তো আগে জানতাম না, রে বাবা। তরুণী, আমি তোকে বলছি, যা, তুই যুদ্ধ করতে যা রামের সঙ্গে, রামের আজকের পরাজয় হবেই হবে। কেন জানিস? রাম যে তীরটা মারবে না, ওটা তোর গায়ে বিঁধবে না, ওটা রামের গায়ে বিঁধবে। কারণ তোর সারা দেহে যে রাম নাম লেখা আছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, জেঠুর কাছ থেকে অনুমতি পেয়ে ওই তরুণী সেনে চলেছে রণক্ষেত্রে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে। কিন্তু বদনে রাম নাম বলতে বলতে যাচ্ছে, আর আমরা সবাই করে তালি দিয়ে রাম নাম বলতে বলতে আমরাও যাবো রণক্ষেত্রে। আমরাও দেখতে চাই আজকের যুদ্ধক্ষেত্রে রামের পরাজয় হয় না রামের জয় হয়। আমরা করে তালি দিতে দিতে রাম নাম বলতে বলতে কি যাবো? তো তাহলে কি মায়েরা এখানে অনেকেই আছেন, একটু জোরে কি একটু উলুধ্বনি দেওয়া যেতে পারে? মা, বাহ। তনকে তবুরে মেদো, বাহ 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 বাহ,
তন কে তাবুরে মে দো, তন কে তাবুরে মে দো সাসো কি তার বোলে, জয় সিয়া রাম রাম জয় রাধে রাম রাম জয় রাধে রাম, তন কে তাবুরে মে দো, তন কে তাবুরে মে দো, তন কে তাবুরে মে দো সাসো কি তার বোলে, জয় সিয়া রাম ধারী মে জগর জগমগ জ্যোতি, জগর জগমগ জ্যোতি আর রাম নাম কাহিরা পায়া সম নাম কা মোতি, জগর জগমগ জ্যোতি মন কে উমারিও মে, মন কে উমারিও মে, মন কে উমারিও মে সুর কা সিঙ্গার বোলে, জয় সিয়া রাম রাম জয় রাধে রাম বলো রাম 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 বলো শ্যাম 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 বলো রাম 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 ভগবান শ্রী রামচন্দ্র কি বড্ড অবস্থা আসতে হয়ে গেল না ভগবান রামচন্দ্রের জ্বর নয় জয় 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 তো জয়ের ধ্বনি দিতে হবে তো না তাহলে একটু জোরে হলে ভালো হতো না ভগবান শ্রী রামচন্দ্র কি ভগবান শ্রী রামচন্দ্র কি ভগবান কৃষ্ণচন্দ্র কি ভগবান কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল শ্রদ্ধে ভক্তমণ্ডলী আমার মায়েরা ছোট্ট তরণী সারা দেহে রাম নাম লিখে রণক্ষেত্রের দিকে যখন এগিয়ে এগিয়ে যাচ্ছে অন্তর জমি ভগবান শ্রী রামচন্দ্র যখন দূর থেকে বুঝতে পেরেছে ভক্ত আসছে সারা দেহে রাম নাম লিখে আমার সাথে যুদ্ধ করতে সঙ্গে সঙ্গে বিভীষণকে বলে উঠল বিভীষণ বিভীষণ দেখো তো বিভীষণ ওই ভক্তকে তুমি চিনতে পারো কিনা আমার পিতা হয়ে কি পুত্রকে চেনে না কিন্তু বিভীষণ বলে উঠল প্রভু গো আমি ওকে চিনি না প্রভু আমি ওকে চিনি না শত্রুর শেষ রাখতে নেই প্রভু তাই ছোট্ট ভক্ত হলেও ওকে তুমি ব্রহ্মবান মারো প্রভু ওকে তুমি ব্রহ্মবান মারো প্রভু ওকে তুমি ব্রহ্মবান মারো শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আমার মায়েরা বিষয়বস্তুটা লক্ষ্য রাখুন অন্তর্যামিত শ্রী ভগবান তাহলে তিনি জানতেন না ভগবান শ্রী রামচন্দ্র কি জানতেন না এই ভক্তটাকে তথাপিও দেখুন বিভীষণকে জিজ্ঞাসা করলো কারণ দোষ তো আর নিজের ঘাড়ে নেবে না তাই না তাই যখন বিভীষণ বলেছে ওকে তুমি ব্রহ্মবান মারো সঙ্গে সঙ্গে ধনুকে তীর যোজন করেছে আর ধনুকে তীর যোজন করে যখনই ওই তীরটা নিক্ষেপ করেছে মা ওই তীরটা গিয়ে তরণীর দেহ থেকে মুন্ডুটা দ্বিখণ্ডিত করে দিয়েছে আর যখন মুন্ডুটা দ্বিখণ্ডিত করে দিয়েছে তরণীর কাটা মাথাটা গড়াতে গড়াতে গিয়ে ভগবান রামচন্দ্রের পায়ের নিকট পড়েছে আর নিথর দেহটা
যখনই ধুলায় লুটিয়ে পড়েছে ওই বিভীষণ আর স্থির থাকতে পারল না। আচারকে সন্তানের দেহের উপরে পড়েছে, ওরে তরণী, ওরে তরণী, ওরে তরণী, ওরে ওরে তরণী, ভগবান শ্রীরামচন্দ্রের নয়ন হতে অশ্রু ঝরে ঝরে পড়ছে, তরণীর কাটা মাথাটা হাতে করে তুলে নিয়েছে। লক্ষ্য রাখুন বাবা, তরণীর কাটা মাথা মৃত্যুর প্রাক্কালে একইভাবে বলে চলেছে, জয় রাম, জয় রাম, জয় শ্রীরাম। ভগবান শ্রীরামচন্দ্র বলে উঠলেন, ওরে তরণী, ওরে তরণী, মৃত্যুর প্রাক্কালে তোর মুখে যে সুবল আমি শুনলাম, তোর মুখে যে সুবল আমি শুনলাম, তাই আমি তোকে আশীর্বাদ করে দিলাম। আগত দ্বাপর যুগে তুই জন্মগ্রহণ করবি, তুই হবি আমার মরম সখা সুবল, তুই হবি আমার মরম সখা সুবল। আর আগত কলিযুগে জন্মগ্রহণ করবি, নাম হবে গৌরীদাস পণ্ডিত, আর আমি তোর বাড়িতে চিরতরে বাঁধা হয়ে রইব। এটাই গৌর হরিবল হরিবল। তাহলে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আজকের ও যে লীলাটি আস্বাদন করব, তত্ত্ব তথ্যের মাধ্যমে ছোট করে, কারণ আমার পরে নূপুর দিয়ে আছেন, তাহলে উনি এসেছেন অনেক দূর থেকে, ওনারও আমরা কীর্তন শ্রবণ করব। ছোট করে আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলাটির বিষয়বস্তু হল ভগবান শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য প্রতিষ্ঠা। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। আজ লীলা করে শ্রী গোবিন্দ, লীলা করে শ্রী গোবিন্দ, বাঞ্ছা পূর্ণ করি তুমি ভগবান, বাঞ্ছা পূর্ণ করি তুমি নারায়ণ, আজ ভক্ত গণে ডাকে তো মাই, ভক্ত গণে ডাকে তো মাই, তো গণে ডাকে তোমায়, কৃপা করো হে দয়াময়, ভক্ত গণে ডাকে তোমায়, কৃপা করো হে দয়াময়, ভক্ত গণে ডাকে তোমায়, মুখে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে, ভক্ত গণে ডাকে তোমায়, মুখে কৃষ্ণ 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 বলে, ভক্ত গণে ডাকে তোমায়, রাধে রাধে গোবিন্দ বলে, ভক্ত গণে ডাকে তোমায়, গৌর হরিবল হরিবল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, এইবারে বলুন তাহলে আমরা যেটা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে, বিভীষণের পুত্র তরণী সেন দাপরে কে হলো? কি বাবা? সুবল রাজা। তারপরে ভগবান কৃষ্ণের মরম সখা সুবল, আর এই সুবল ভগবান কৃষ্ণের মরম সখা
সব সময় তার একই সাথেই থাকতো। দেখুন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যখন অকুলে রথে করে চলে গেল মথুরায় কংসবধ করার জন্য, তখন সুবল ভগবান কৃষ্ণের চরণে বলেছিল, ওরে কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছিস, তোর বিহনে এই বৃন্দাবনের তরুলতা আর বাতাস বইবে না, এই বৃন্দাবনে গাবিগণ আর হাম্বা হাম্বা বলে ডাকবে না, এই সারা বৃন্দাবন তোর বিহনে যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে রে, তাই আমি আর এই বৃন্দাবনে থাকবো না। ভগবান কৃষ্ণ বলেছিল, ওরে সুবল তুই যেখানেই থাকিস না কেন, তুই যেখানেই থাকিস না কেন, তুই আমাকে কথা দে যে তুই আমার নামটা ভুলবি না, সর্বদাই আমার নাম স্মরণ করবি। সুবল বলেছিল, ওরে সখা আমি তোকে কথা দিচ্ছি, আমি যেখানেই থাকি না কেন, শুধু আমি নয়, আমি আমার সন্তান সন্ততি আমার প্রজাগণ সবাইকে আমি কৃষ্ণ নামে শেখাবো, সবাই অহর্নিশি কৃষ্ণ নাম বলবে। তাই এই সুবল চলে গিয়েছিল তার নিজের রাজ্য, সুবল রাজার রাজ্যের নাম কি, চলে গেল গান্ধার রাজ্যে। গান্ধার রাজ্যের রাজা হলো সুবল, আর সুবল রাজার 100 পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, আর একটি মাত্র মেয়ে যার নাম হলো, ওই তার রাজ্যের নামেই নাম, কি নাম মা গো বাবা, কি নাম, গান্ধারী। সুবল রাজার 100 পুত্র, যার মধ্যে বড় ছেলের নাম হলো শকুনি, আর একটি মাত্র মেয়ে যার নাম হলো গান্ধারী। কিন্তু ইতিমধ্যে দেখুন সুখের সংসারে তার কেমন ভাবে দুঃখের বন্যা বয়ে গেল। হঠাৎ করে একটি চিঠি পেল ওই সুবল রাজা, চিঠিটা দিল কে, হস্তিনাপুর থেকে পিতামহ ভীষ্ম। কি লিখেছে চিঠিতে, চিঠিতে লিখেছে, সুবল তোমার একটি কন্যা যুবতী সুশ্রী সুন্দরী রূপবতী, তাই আমি স্থির করেছি তোমার কন্যার সাথে আমার ভাইপোর বিবাহ দেব। সদ্য মায়েরা এই চিঠিতে, চিঠিটা পড়ে সুবল রাজার মনে একটু আনন্দ এলো যে আমার সুন্দরী আমার কন্যাকে ওই হস্তিনাপুরের রাজবধূ করে পাঠাতে পারলে আমি কত না সৌভাগ্যবান হব। কিন্তু চিঠিতে আরো কি লেখা আছে, যে আমার ভাইপো হলো জন্ম থেকে অন্ধ। আমার জন্ম থেকে অন্ধ, আপনারাই বলুন আপনাদের বাড়ির কন্যা সন্তানকে আপনারা কোনো অন্ধ ছেলের হাতে তুলে দিতে চাইবেন, তাই তাই এই সুবল সঙ্গে সঙ্গে চিৎকার করে মনে মনে ভাবতে লাগলো, না না কোনোর মতেই নয়, কারণ আমার একমাত্র একমাত্র ওই অপরূপ সুন্দরী কন্যাকে বুকে পিঠে করে মানুষ করেছি, কোনো মতে ওই অন্ধ ছেলের সাথে আমি বিবাহ দেব না। কিন্তু চিঠিতে আরো পড়তে লাগলো, চিঠিতে এখানেই শেষ নয়, চিঠিতে আরো লেখা আছে, কি লেখা আছে, যদি তুমি এই বিবাহে রাজি না হও, সম্মতি যদি না দাও, আমার ক্ষমতার কথা তোমার অজানা নয়, আমার হলো ইচ্ছা মৃত্যু, আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কেউ আমাকে মারতে পারবে না, তাই আমি নিজে যাব তোমার ওই গান্ধার রাজ্যে, গান্ধার রাজ্যে গিয়ে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব, তোমার 100 পুত্রকে আমি কারাগারে নিক্ষেপ করব, তোমাকেও কারাগারে নিক্ষেপ করব, তোমার মেয়েকে বলপূর্বক আমি তুলে নিয়ে এসে আমার ভাইপোর সাথে বিবাহ দেব। হাত থেকে চিঠিটা উড়ে পড়ে গেল, সারাটা দেহ থরথর করে কেঁপে উঠল, সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ রে, সারাটা জীবন একই সাথে তোর সাথে খেলা করলাম, আর সারা জীবন তোর নামে ভজন করে গেলাম, কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি যে তুই আমার জীবনে এমন একটা দুঃখের এমন একটা পরিস্থিতির সম্মুখীন করলি, বল না কৃষ্ণ আমি কি অপরাধ করেছি। তাই মহাজন বলে উঠলেন, কাল বৈশাখী
ঝোড়ো হাওয়া উথলে পাতাল নদীর চর, বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখে। কাল বৈশাখী ঝড়ো উথলে পাতাল নদীর চর, বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কৃষ্ণ কেন কৃষ্ণ তুই আমায় বলে দে, আমি কি অপরাধ করেছি যে তুই আমার এই সোনার সংসার ভেঙে চুরমার করে দিতে চাস? তাই বললেন কি, ভেঙে গেল স্বপ্ন আমার, ভাঙলো সুখের বাসার, এ কেমন খেলা বিধি তুমি যে ভরসা। ভেঙে গেল স্বপ্ন আমার, ভাঙলো সুখের বাসা, বিধি তুমি যে ভরসা। ভেঙে গেল স্বপ্ন আমার, ভাঙলো সুখের বাসা, হে কেমন খেলা তুমি যে ভরসা। ভেঙে গেল স্বপ্ন আমার, ভাঙলো সুখের বাসা, এ কেমন খেলা বিধি তুমি যে ভরসা। আমি জীবনে তরি পাইয়া যাই, বুঝিনি তো সে আমার সুখের ঘর, বুঝিনি তো সে ঝড়িয়েছে ভাঙবে আমার সুখের ঘর, বুঝিনি তো সে ঝড়িয়েছে ভাঙবে আমার সুখের। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এই সুবল রাজা সাউন্ড মাইকম্যানকে বলছি একটু সাউন্ডটা ঠিক করো ভাই, প্রচুর ডিস্টার্ব করছে, একটু সাউন্ডটাকে ঠিক করো ভাই। মাইকম্যান তুমি তোমার মাইকের কাছে চলে এসো, মাইকম্যান তুমি এখনই তোমার মাইকের কাছে চলে এসো। নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। শ্রদ্ধা ভক্তমণ্ডলী আমার মায়েরা, লক্ষ্য রাখুন মা, এই সুবল রাজা চিঠিটা পড়ার পর থেকে সর্বদাই ভগবানের এই চরণসার করে, তুমি আমার এই কন্যাকে উদ্ধার করো, তুমি আমার কন্যাকে রক্ষা করো, তুমি আমার কন্যাকে রক্ষা করো।
দেখতে দেখতে আর চার দিন হয়ে গেল, মেয়েটাকে মেয়েটার সাথে ঠিকভাবে কথা বলছে না। আর গান্ধারি মনে মনে চিন্তা করছে, আমি কি কোনো অপরাধ করেছি? আজকের চার চার দিন হয়ে গেল, আমার বাবা কেন আমার সাথে কথা বলছে না? তবে কি আমি কোনো অপরাধ করেছি? তাই বাবার কাছে গিয়ে বাবার করজোড়া ধরে বলছে, বাবা গো, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি আমার সাথে কথা না বললে যে আমি স্থির থাকতে পারি না। বাবা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সঙ্গে সঙ্গে সুবল রাজা কান্নারিকে বক্ষে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কোনো কথা বলতে পারছে না। মেয়েকে বক্ষে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, মেয়ে কাঁদে বাবা কাঁদে, মেয়ে কাঁদছে বাবা কাঁদছে, কেউ কোনো কথা বলতে পারছে না। এমন সময় সেই স্থানে উপস্থিত হয়েছে বড় ছেলে শকুনি, বলে উঠল, বাবা তুমি কাঁদছো আর বোন কাঁদছে, কেন তোমরা কাঁদছো, কি হয়েছে আমাকে বলো। সঙ্গে সঙ্গে সুবল রাজা শকুনির কর জোড়া ধরে জড়িয়ে ধরে বলছে, ওরে শকুনি তুই বাঁচা, বাবা তুই আমাকে রক্ষা কর। সমস্ত ঘটনা যখন বলে উঠল যে পিতামহ বিশ্ব চিঠি পাঠিয়েছে গান্ধারীকে তাদের রাজবধূ করে নিয়ে যাবে, কিন্তু যার সাথে বিবাহ হবে সে হলো জন্ম থেকে অন্ধ। সঙ্গে সঙ্গে শকুনি চিৎকার করে বলে উঠল, না না বাবা না, আমাদের প্রাণ থাকতে, আমাদের দেহ প্রাণ থাকতে কখনোই আমি আমার এই ছোট্ট বোনটাকে ওই অন্ধ ছেলের হাতে তুলে দেব না। কিন্তু গান্ধারী মনে মনে চিন্তা করছে, কেবলমাত্র আমারই জন্য, কেবলই আমারই কারণে যে দাদারা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, এই দাদাদের প্রাণহানির আশঙ্কা, যে বাবা আমাকে লালন পালন করলো, যে বাবা আমাকে এতটাই স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসে, সেই বাবার প্রাণহানির আশঙ্কা, যে গান্ধার রাজ্যকে আমি এত ভালোবাসি এত শ্রদ্ধা করি, সেই গান্ধার রাজ্যের সকল প্রজাগণের জীবনের আশঙ্কা, তাদের প্রাণের আশঙ্কা কেবলমাত্র আমারই কারণে। তাই গান্ধারী সিদ্ধান্ত নিল, বাবা গো আমি যাব ওই হস্তিনাপুরে এবং ওই অন্ধ ধৃতরাষ্ট্রকে আমি বিবাহ করতে প্রস্তুত। আমার দেখতে দেখতে যখন চার দিন চলে গেল, চার দিনের মাথায় সকালবেলা ঘুম থেকে উঠে গান্ধারী স্নান করেছে, করে রেডিমেড একটা নতুন পোশাক পরেছে, একটা শাড়ি পরেছে, আর ফুল বাগানে গিয়ে নিজে হাতে ফুল তুলে মালা গেঁথেছে, আর মালা গেঁথে মন্দিরে প্রবেশ করেছে, গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, দিয়ে বলে উঠল, হে গোবিন্দ তোমার চরণের দাস হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব, সারাটা জীবন তো তোমার চরণের দাস হয়ে কাটালাম, আর তাহলে আজ কেন আমাদের এই চোখের জল মোছাচ্ছ না তুমি, কেন আমাদের চোখের জল তুমি দেখতে পাচ্ছ না? তাই ওই গান্ধারী বলে উঠল, ও গো দেবতা ব্যথা হারি মকিও না আুলিয়া আশার বাণী কয় আপন হাতে দেউলি দুয়ার হুলিয়া আষাঢ় বাণী কয় আপন হাতে দাও দেউলি দুয়ার হুলিয়া থাকিও নয়ার ভুলিয়া।
দেবতা